ভিডিও শুরু হয়ে গেছে বলবি না সরি অ্যাকচুয়ালি অনলাইন ইঞ্জিনিয়ার তো খুলছিলাম এখন আর লাগাইতে পারতেছি না যাই হোক অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দয়ে আপনারা আশা করবো আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পরে আসলাম প্রায় সাড়ে তিন চার মাস পর আপনাদের সাথে দেখা অ্যাকচুয়ালি সেমিস্টার স্টার্ট হয়ে গেছিলো অ্যান্ড এক্সাম পড়াশোনা সব কিছুর প্রেশারে আসা হয়নি সো ভাবলাম আজকে সেমিস্টার শেষ হলো ভাবলাম যে আজকে দেখা করি সবার সাথে সো সবাই আশা করবো সবাই ভালো আছেন আর আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলব শুনলাম যে অ্যাডমিশন টেস্ট নাকি অনলাইনে নেবে কিছু কিছু ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি অনলাইনে অ্যাডমিশন টেস্ট নেবে সো একে তো এইচএসসি অটোপাস দিয়ে একদম স্টুডেন্টদের দিয়ে দিছে পরীক্ষার্থীদের যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তারা একদম গেছে পকার পার যদিও কিছু কিছু স্টুডেন্ট যাদের অবস্থা খুবই বাজে ছিল এবং যারা এসএসসি জিএসসি এ প্লাস ছিল তারা তো খুব খুশি বাট অটো পাস আমি কাউকে ছোটো করছি না বাট অটো পাস এটা যে কতটা ফিউচারের এফেক্ট পড়বে এটা তারা এখন বুঝতে পারছে না যখন এফেক্টটা পড়বে তখন বুঝবে যখন 2020 সাল বলে তারা জব ফিল্ডে গিয়া জব পাবে না বা পিছনের কাতারে থাকবে তখন তারা বুঝতে পারবে এর মধ্যে আবার অ্যাডমিশন টেস্ট অনলাইনে নেওয়ার পরিকল্পনা করছে কিছু কিছু ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিকে সাধুবাদ জানাই কারণ ঢাকা ইউনিভার্সিটি অনলাইনে অ্যাডমিশন টেস্ট নেবে না বাট অনলাইনে যারা অ্যাডমিশন টেস্ট নেবে তাদের জন্য বলছি সেই সব ইউনিভার্সিটি কি বুঝতে পারছে না যে অনলাইনে অ্যাডমিশন টেস্ট নেওয়া মানে কতটা বাজে হবে কতটা দক্ষতার কোনো মূল্যই হবে না যোগ্যতার কোনো বিচারই হবে না মূল্যায়নই হবে না এখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেন যে কোনো দেশের পরিপ্রেক্ষিতেই বলি না কেন অনলাইনে কতটা অনেস্ট এক্সাম দিবে একটা স্টুডেন্ট কেউই অনেস্টলি এক্সাম দিবে বলে মনে হয় না সো যাই হোক তারা তাও অনলাইনে এক্সাম নিচ্ছে অনলাইনে এক্সাম নিবে বলে ভাবছে বাট অনলাইনে এক্সাম নেওয়াতে কিন্তু খুবই বাজে একটা জিনিস হবে সেটা হচ্ছে কোনো যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না যেটা ফিউচারে এফেক্ট পড়বে একটা স্টুডেন্টের যে বা এমনকি দেখা যাবে ভালো স্টুডেন্টরা চান্স পাচ্ছে না মাঝে স্টুডেন্ট এসে চান্স পেয়ে যাচ্ছে এর ফলে যেটা হবে দেশের ফিউচার খুবই বাজে একটা জায়গায় এসে পড়বে যেটার এফেক্টটা পাবে হচ্ছে ওই স্টুডেন্টটা যে স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছিল অনলাইনে যে স্টুডেন্টটা অনলাইনে পরীক্ষা দিচ্ছে যে স্টুডেন্টটা অটোপাস পেয়েছে ওই স্টুডেন্টটা বুঝবে যে কতটা বাজে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তারা ফিউচারে বুঝবে এটা এখন তারা বুঝতে পারছে না তারা এখন খুবই লাফাচ্ছে যে হ্যাঁ আমাদের অটোপাস দিয়ে দিয়েছে আমাদের অনলাইনে এক্সাম হবে বাট জব ফিল্ড যারা এসব এক্সামের বিষয় নিয়ে কথা বলছে যারা এক্সামের পরিচালনা করছে তারা সবাই জব ফিল্ড সম্পর্কে যথেষ্ট অবগত বাট আমি বুঝতে পারছি না তারা কি একটুও ভাবছে না স্টুডেন্টদের কথা হ্যাঁ আমি মানছি দেশে করোনা আছে দেশে করোনা এখনও যায়নি দেশে করোনা আছে আমি মানছি দেশে বলবো না যে দেশে পরীক্ষার মতো পরিস্থিতি আছে বাট আমি এটা বলবো দেশে যদি সব কিছু খুলে দেওয়ার পরিস্থিতি হয়ে থাকে তাহলে পরীক্ষা নেওয়ার পরিস্থিতি অবশ্যই আছে একটা দেশের সব থেকে বড় জিনিস হচ্ছে তার শিক্ষা শিক্ষিত হইতে না পারলে সেই দেশের আমি মনে করি না আর কোনো কিছু বেশি ইম্পর্টেন্ট হতে পারে শিক্ষার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু হইতে পারে বলে আমার মনে হয় না তো সেখানে তারা এইচএসসি এক্সামটাকে দিল এইচএসসি এক্সাম যারা পরীক্ষার্থী ছিল তাদের সবাইকে পাশ করে দিল উত্তীর্ণ করে দিল কিন্তু এটার এফেক্টে কারা পড়তেছে কাদের উপর পড়তেছে যারা এসএসসিতে বাজে রেজাল্ট ছিল খারাপ রেজাল্ট ছিল বাট এইচএসসিতে এসে তারা টু পুষিয়ে ওঠার ট্রাই করেছে এবং ভালো প্রিপারেশন নিয়ে তারা এক্সামটা দেওয়ার কথা ভাবছিল তাদের উপর এফেক্ট পড়ছে অনেকে আছে এমন যারা এসএসসিতে খারাপ করে জিএসসিতে খারাপ করে এইচএসসিতে এসে অনেক ভালো করে আমার সাথে আমি যেবার এইচএসসি দিই আমি সেবার আমার সাথে এমন আমার নিজের চোখে দেখা যে 3.50 ছিল এসএসসিতে সে এইচএসসিতে এসে 4.87 পেয়েছে মানে
অনেক ডিফারেন্ট। আমরা সবাই জানি, যারা আমরা এসএসসি এইচএসসি ডিসি তারা সবাই জানি যে এসএসসি আর এইচএসসি অনেক ডিফারেন্ট। এসএসসি লেভেল যদি এটুকু হয়, এইচএসসি লেভেল এত বড়। সো এসএসসিতে এ প্লাস পাইছে বলে যে এইচএসসিতে এ প্লাস পাবে এটার কোনো মানেই নেই। এমন অনেকে আছে যারা এসএসসিতে এ প্লাস পাইছে, এইচএসসিতে যা 3 পয়েন্টও পায় নাই, অনেক আছে। খুঁজলে এমন অনেক পাওয়া যাবে। যোগ্যতার বিচার কোনোভাবে হচ্ছে না। এই এইচএসসির এসএসসি আর জেএসসির ফল মূল্যায়ন করে যে এইচএসসি রেজাল্ট দেবে, এটা যোগ্যতার বিচার কোনোভাবে হইতে পারে না। জব ফিল্ডে গিয়ে তারা যখন সমস্যার সম্মুখীন হবে, তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে বলতে পারবে না যে শিক্ষা মন্ত্রণালয় কেন করছিল। শিক্ষা মন্ত্রণালয় এসে আপনাদের জব ফিল্ডে জবে হেল্প করবে না। সো বলছি, আপনারা যারা অ্যাডমিশন টেস্ট অনলাইনে নেওয়ার কথা ভাবছেন, মানে যারা যেসব ডিসিশন যারা নিচ্ছেন, এসব ডিসিশন যারা নেন, তাদের প্রতি বলছি এদের আর ক্ষতি করেন না। এদেরকে আপনারা অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ করে দেন, যার অন্তত যে যে নিজের জেলায় বসে পরীক্ষা দেয়। ঢাকা ভার্সিটি যেমন সিস্টেম করেছে তেমন করেন। আমরা যারা অনলাইনে এক্সাম দিচ্ছি, যারা ভার্সিটিতে আছে, প্রাইভেট ভার্সিটিতে আছে, যারা অনলাইনে এক্সাম দিচ্ছি, তারা জানি যে কতটা বাজে, কতটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতে হয় এই এক্সামের টাইমটাতে। যখন যেটুকু টাইম এক্সাম চলে, কতটা প্রেশার নিয়ে চলতে হয় যে হ্যাঁ, যদি কারেন্ট চলে যায়, যদি নেট চলে যায়, এটা খুবই একটা কঠিন পরিস্থিতি। যারা আমরা অনলাইনে এক্সাম দিচ্ছি বা দিয়েছি, তারা সবাই জানি যে কতটা কঠিন একটা, কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এছাড়া কোয়েশ্চেনের কথা তো বললামই না। কোয়েশ্চেন যে কী করে এটা আল্লাহ জানে, ইউনিভার্সিটি যারা কোয়েশ্চেন করে তারা জানে। সো যাই হোক, আমার ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলতে আসিনি। সো যাই হোক, কয়টা স্টুডেন্ট আছে যে অনেস্টলি এক্সাম দিবে, তার কাছে তাদের বড় ভাই যারা ইউনিভার্সিটিতে পড়ে বা উদ্ভাস থেকে একজনকে নিয়ে আসলো, বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে টাকা দিয়ে নিয়ে আসলো, সলভ করে দিল, হয়ে গেল। আপনারা যে অনলাইন অ্যাডমিশন টেস্ট নেবেন, এটা যে কতটা বাজে এফেক্ট পড়বে কাদের উপরে, ওই স্টুডেন্টগুলোর উপরে। আমি বলছি যারা যারা অনলাইনে অ্যাডমিশন টেস্ট দেওয়া নিয়ে খুবই উৎফুল্ল, তাদের প্রতি বলছি অনলাইন অ্যাডমিশন টেস্ট দিও না। অনলাইন অ্যাডমিশন টেস্ট দেওয়া মানে নিজের ভবিষ্যতই অন্ধকার। হ্যাঁ, আমি দিও না বলতে পারি না, এটা ঠিক যে আমি দিও না বলতে পারি না। সবার নিজের একটা মত আছে, নিজের তোমরা নিজেদের মতো নিজেরা ভাববে, নিজেদের মতো নিজেরা বলবে। বাট অনলাইন অ্যাডমিশন টেস্ট নেওয়াটা খুবই বাজে একটা ডিসিশন। আমি আপনাদের প্রতি বলবো যারা এইসব ডিসিশন নিচ্ছে, প্লিজ প্লিজ এই কাজটা করবেন না। এই স্টুডেন্টগুলোরা আর বিপদের মুখে ফেলবেন না, তারা এমনিতেই অটোপাস নাম হয়ে গেছে তাদের নামে। এইচএসসি তো অটোপাস হয়ে গেছে, তারা যখন জব ফিল্ডে যাবে তখন ওইটা তো ধরবেই যে এইচএসসি তো অটোপাস। এখন যদি অনলাইন অ্যাডমিশন টেস্টটা যদি ঠিক মতো দিতে পারে, দিয়ে তারপরে উঠতে পারে, তাহলে হয়তো তাইলে অন্তত হইলেও তাদের এই জিনিসটা চাপা পড়ে এটুকু থাকবে যে হ্যাঁ, তারা পরীক্ষা দিয়ে যোগ্যতার মূল্যায়নে তারা অ্যাডমিশন নিছে। যাই হোক, সবাই তখন ধরে ধৈর্য ধরে শুনছেন আমার কথাগুলো, সেজন্য ধন্যবাদ। অনেক শক্ত শক্ত কথা বলে ফেললাম। অ্যাকচুয়ালি দেশের এই পরিস্থিতিতে কিছু কথা না বললে হচ্ছিলই না। তো আমার কথা কয়জন শুনবে বা কে শুনবে তা আমি জানি না, বাট নীতি নির্ধারকদের প্রতি এইটুকু বলবো যে প্লিজ প্লিজ দয়া করে এদের প্রতি আর অবিচার করেন না। আপনারা বুঝতে পারছেন না, নাকি বুঝেও এগুলো করছেন, আমি বুঝতে পারছি না। দেশের সব কিছু যখন খুলে দেওয়া হয়েছে, কেন 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 শিক্ষা প্রতিষ্ঠান আটকে রাখা হয়েছে? শিক্ষার্থীরা কি বাসায় বসে আছে? কেউ বাসায় বসে নেই, সবাই ঘুরে ফেরা বেড়াচ্ছে, চিড়িয়াখানা বিনোদনমূলক সব কিছু খুলে রাখছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছেন। প্লিজ এগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করেন, আর এভাবে অনলাইন অ্যাডমিশন টেস্ট নেবেন না প্লিজ। আর আমার মনে হয় না 5-10% বেশি কেউ এখন মাস্কও পরে, সবাই ঘুরে বেড়াচ্ছে ঠিকই, বাট কেউ মাস্কও পরে না এখন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন আমার এই চ্যানেলের। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।